আমরা সবাই নিজের কথাটা নিজের মতো করে বলবো, বলবার জন্য অস্ত্রের ব্যবহার না করে যদি দর্শনের ব্যবহার করতাম, যদি ওই শোভাযাত্রায় সকলের হাতে বই থাকতো, কলম থাকতো, খাতা থাকতো, ভাবনা থাকতো এবং যুক্তি থাকতো, আমার মনে হয় সেটাই সবচেয়ে ধারালো অস্ত্র হতে পারত। যে এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের আমাদের শোভাযাত্রার অঙ্গ হতে পারে না।